আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের 44 বডির একটি কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। তো এখানে আমি আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি যেই মাপে কামিজটা কাটিং করব সেই ফুল মাপটা আমি স্ক্রিনে দিয়ে দেব আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো প্রথমেই আমি কাপড়টাকে এভাবে করে মেলে দুই ভাঁজ করে বিছিয়ে নেব। আমি টান টান করে বিছিয়ে নেব। এরপর কি করব, কাপড়টাকে চার ভাঁজ করব। প্রথমে দুই ভাঁজ করেছি, এরপর চার ভাঁজ করব। তো কিভাবে করব সেটা বলে দিচ্ছি। আপনারা নিচে যতটা ঘের দিতে চান, জামার নিচে যতটা ঘের দিতে চান, তার সাথে দুই যোগ করে তারপরে আবার অর্ধেক করে এভাবে করে দাগ দিয়ে নেবেন। তো এখানে আমি আমার মাপ অনুযায়ী 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এই পাশে আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, এরপর আবার এই সাইডেও 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এরপর কি করব, এই যে 15 ইঞ্চি দাগ দিয়েছি এই বরাবর আমি এভাবে করে ভাঁজ দিয়ে নেব। তো এখানে আমার চার ভাঁজ হয়ে গিয়েছে। তো আমি জাস্ট ধরে এভাবে করে টান টান করে ভাঁজ করে নেব। তো আমি এই সাইড দিয়ে হাতা কাটিং করব আর এই কাপড়টা আমার কামিজ কাটিং করব। তো এই সাইডে একটু কাপড় বাঁকা আছে, আমি বাঁকা কাপড়টাকে প্রথমে কেটে ফেলে দিব। তো এটা হচ্ছে উপরের দিক আর এটা নেব নিচের দিক। তো উপর দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মার্ক করে দিলাম। এরপর এই 1/2 ইঞ্চি নিচের থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব। আমার লম্বা হচ্ছে 43 ইঞ্চি, 43 ইঞ্চি বরাবর আমি দাগ দিয়ে নেব আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নেব, 1 ইঞ্চি পরিমাণ নিলেও হবে। তো এরপর কি করব, আমি স্কেল দিয়ে দাগ টেনে দেব এভাবে করে। তো এরপর আমি কাঁধের মাপটা নিয়ে নেব। এখানে আমার কাঁধ হচ্ছে 16 ইঞ্চি, 16 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি। তো আমি আমার বডি মেজারমেন্ট অনুযায়ী 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এরপর উপর থেকে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। এটা হচ্ছে আর্ম হোল, এখানে রাউন্ড শেপ করে দিব, তো একটু পরে দিব। এখানে যে দাগটা দিয়েছি এই বরাবর নিতে হবে বডির মাপটা, আর পেটের মাপটা নিতে হবে উপর থেকে 14 ইঞ্চি নিচে আমি পেটের জন্য দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু স্বাস্থ্যটা একটু ভালো আর লম্বাও, মানুষটা লম্বাও, সেজন্য আমি 14 ইঞ্চি নিচে পেটের মাপটা নিয়ে নেব। তো এখানে যে 7.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছিলাম, এখান থেকে ধরে আমি 13.5 ইঞ্চি নিচে মাজার মাপটা নেব। তো এভাবে করে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। এটা বডির মাপ, পেটের মাপ আর মাজার মাপ। তো এখানে আমি কাপড়টাকে যেহেতু চার ভাঁজ করেছি, তো টোটাল বডিটাকেও আমি চার ভাগ করে নেব। তো আমার টোটাল বডিটা হচ্ছে 44 ইঞ্চি, 44 ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর পেটটা হচ্ছে 41 ইঞ্চি, 41 ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে 10.25 ইঞ্চি। তো এখানে আমি পেটের জন্য 10.25 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর এখানে কম মাজার জন্য আমি, মাজা হচ্ছে 49 ইঞ্চি, তো 49 ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে আমি এভাবে করে দাগ দিয়ে নেব। তো এরপর এই পয়েন্টগুলোকে আমি হাতের সাহায্যে মিলিয়ে নেব, এভাবে করে হালকা রাউন্ড করে মিলিয়ে নেব। এরপর সেলাইয়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব আর এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব, এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নেব, কারণ এই সাইডটা যখন আমি সেলাই করব এর বেশি কাপড় রাখলে এই সেলাইটা ফিনিশিংভাবে দেওয়া যায় না। তো এরপর আমি এভাবে করে এই দাগগুলোকে জয়েন দিয়ে নেব। তো এখানে আমি আর্ম হোলে রাউন্ড শেপ দিয়ে নেব, এখানে যে বডির মাপটা আছে এই বরাবর আমি এখানে রাউন্ড করে দিব। তো কাঁধে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি আর গলার মাপটা আমি এখানে জাস্ট এখন চিহ্ন দিয়ে রাখবো, 3.5 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে রাখছি। সেলাইয়ের সময় আমি বক্রমটাকে 3.25 ইঞ্চি কেটে নেব। তো এই বরাবর আমি এবার স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব।
এই দাগটা অবশ্যই স্কেলে সাজিয়ে দিবেন সেলাইয়ের সুবিধার জন্য, তা না হলে এইটা সেলাইয়ের সময় কুচকে কুচকে থাকবে। তো এরপর আমি কামিজটাকে কাটিং করে নিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন ভিডিওতে, আর আমার চ্যানেলের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর আমি সেলাইয়ের সুবিধার জন্য পেটে একটা চিহ্ন দিয়ে রাখছি, কোমরে এবং গলায় যে দাগটা দিয়েছিলাম সেই বরাবর একটা চিহ্ন দিয়ে রাখছি। এই চিহ্নগুলো সেলাইয়ের সুবিধার জন্য দিতে হয়। তো এরপর কি করব, আমি পেছনের পাটটাকে সরিয়ে নেব, একটা পাট সরিয়ে নেব, এটা হচ্ছে। এবার সামনের পাটে আমি আর্ম হোল তালপাট কেটে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে এভাবে করে দাগ দিয়ে তালপাটটা কেটে নেব। অবশ্যই খেয়াল রাখবেন তালপাটটা কিন্তু শুধু সামনের দিকে কাটতে হয়। তো আমি তালপাটটা কেটে নিয়েছি। তো এই পাশে যে কাপড়টা আছে আমি সেটা দিয়ে এখন হাতা কাটিং করব। তো এখানে আমার কাপড় আছে, একটু কম আছে, সেজন্য কি করবো আমি হাতার নিচে একটু নিচের দিকে একটু জোড়া দিব। তো এভাবে করে দুই ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। এখানে আমার কাপড় লাগবে প্রায় 9.5 ইঞ্চি পরিমাণ, যতটুকু কাপড় বাকি আছে সেটা আমি জোড়া দিব। তো প্রথমে আমি কাপড়টাকে একটু টান টান করে বিছিয়ে নিব। এই সাইডে একটু বাড়তি কাপড় আছে, সেই কাপড়টাকে আমি কেটে ফেলে দিচ্ছি, মানে আঁকা বাঁকা আছে। তো এই পাশে আমি প্রথমেই এটা হচ্ছে হাতার উপর দিক, উপর দিকে আমি 1/2 ইঞ্চি মার্ক করে দিচ্ছি সেলাইয়ের জন্য। তো এরপর আমি আমার হাতার লম্বাটা নিয়ে নিয়েছি, হাতার লম্বা দিব আমি 17 ইঞ্চি। 17 ইঞ্চিতে আমি এভাবে করে দাগ দিয়ে নেব। তো সেলাইয়ের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রাখছি, আমি একটু মোটা করে ভাঙবো, সেই জন্য নর্মালি 1 ইঞ্চি বেশি নিলেই হয়ে যায়। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি। এরপর আমি হাতার মুখের মাপটা নিয়ে নেব। এখানে আমার হাতার মুখের মাপ হচ্ছে 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি। তো এখানে আমি 6.25 ইঞ্চিতে মার্ক করে নিলাম। উপর থেকে আমি 3.5 ইঞ্চিতে এভাবে করে আরও একটা দাগ দিয়ে নেব। তো এই দাগটাকে আমি এভাবে করে সোজা করে দিয়ে নেব। তো এরপর আমি জামার আর্ম হোলটা কেটেছিলাম 7.5 ইঞ্চি, তো তার থেকে আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। তো এই সাইডে আমি একটু রাউন্ড করে দিব, হাতা শেপটা দিয়ে নেব, এভাবে করে হাতা শেপটা দিয়ে নেব। তো এরপর কি করব, এখানে 8.5 ইঞ্চি আর এখানে 6.25 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নেব, আর সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে এভাবে করে দাগ দিয়ে নেব। তো এরপর আমি হাতাটাকে কাটিং করে নিব। এখন দেখুন এই যে এখানে একটু কাপড় কম আছে, তো এই কাপড়টাকে আমার জোড়া দিতে হবে। তো এই কাপড়টাকে উপর থেকে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে তারপর কাপড়টা কাটতে হবে। আমি সুবিধার জন্য নিচে থেকে দেখিয়ে দিচ্ছি, মানে নিচে আমি 1/2 ইঞ্চি ঢুকিয়ে দেব ভিতরে, এভাবে করে 1/2 ইঞ্চি ভিতরে রেখে, মানে কাপড় যতটুকু আছে তার থেকে 1/2 ইঞ্চি ভিতরে রেখে, এরপর আমি এই মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো হাতার তালপাটটা যেহেতু আমি জোড়া দিব, হাতার তালপাটটা আমি সেলাই করার সময় কাটিং করব। এরপর গলার জন্য আমি মাপ মতো একটা বক্রম কাটিং করে নিয়েছি। আমি জামার গলাটা মাপ দিয়ে মানে চিহ্ন দিয়ে রেখেছিলাম 3.5 ইঞ্চিতে, আর বক্রমটা কাটিং করব আমি 4.25 ইঞ্চি করে 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে নেব।
আর গলার লম্বাটা দেবো 6.5 ইঞ্চি। আপনারা যদি কম দিতে চান তাহলে কম দিবেন, আর বেশি মানে গলা যদি বড় দিতে চান তাহলে একটু বেশি দিবেন, আর কম ছোট দিতে চাইলে আরও কমিয়ে নেবেন। তো এখানে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এটা আমি স্কোয়ার গলা কাটবো, স্কোয়ার গলার নিচের দিকটা একটু কম কাটতে হয়। তো আমি 4.25 ইঞ্চি থেকে আরও 3 সুতা পরিমাণ কম আমি নিচের দিকটা কাটছি। তো এইভাবে করে চিহ্ন ধরা নেওয়ার পরে আমি স্কেলের সাহায্যে এভাবে করে তাক দিয়ে নিব। তো এরপর আমি গলাটাকে কানিং করে নিব। এটা হচ্ছে সামনের গলা। এরপর আমি পেছনের গলাটা কাটিং করব। পেছনের গলাটা কাটিং করার জন্য আমি মাপ মতো বক্রিম কেটে নিয়েছি, আর এরপর আমি গলাটা কাটিং করব। পেছনের গলার জন্য আমি 3.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। আর পাশে নিয়ে নিচ্ছি, সামনেরটা যত নিয়েছি 4.25 ইঞ্চি ওই পরিমাণে নিয়ে নেব। তো এরপর আমি গলাটাকে রাউন্ড করে দাগ দিয়ে নেব, পিছনে একটা গোল গলা দেব। তো এভাবে করে রাউন্ড করে আমি পিছনের গলাটাও কেটে নেব। এরপর গলা দুইটাকে প্রথমে আমি গলা দুইটাকে সেলাই করে নেব। তো আমি একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, এক্সট্রা কাপড়ের উপরে আমি গলাটাকে রেখে এভাবে করে সেলাই দিয়ে নেব। আমি যেভাবে করে সেলাই করছি এটা দেখে তারপর সেলাই করবেন। তো এরপর কি করবো, যেহেতু এটা সামনের গলা তো আমি সামনের পাটটাকে নিয়ে নিব। সামনের পাটটাকে নিয়ে আমি এভাবে করে কয়েকটা পিন আটকে নিব। চিহ্ন মতো বসিয়ে আমি কয়েকটা পিন আটকে নিয়েছি। এরপর আমি এভাবে করে বক্রমে সাইড দিয়ে সেলাই করে গলাটাকে জামার সাথে লাগিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এখন বডিটা সেলাই করে নেওয়ার পরে চাইলে আপনারা আগে হাতা লাগাতে পারেন অথবা নিজের ঘেরটা সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে নিজের ঘেরটা সেলাই করে নিচ্ছি। তো কামিজের এই সাইড ফারটা কিভাবে ফিনিশিং করে সেলাই দেবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আর এন্ড স্ক্রিনেও দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই কামিজের সাইড ফারটা সেলাই করতে অনেকেরই সমস্যা হয়, দেখা যায় কুচকে যায়, ঢেউ ঢেউ হয়ে থাকে। তো আশা করছি ওই ভিডিওটা দেখলে আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমি গলাটা মেশিনে সেলাই করে দেব, যার যা আমার সে বলেছে, যাতে আমি মেশিনে সেলাই করে দিই। সাধারণত এই সেলাইটা হাতেই দিতে হয়।